মাদারীপুর বিদ্যুৎ অফিসের পুকুরে একে একে ভেসে উঠেছে বারোটি মৃত কৈশাপ এর মৃত্যুর রহস্য এখনো অজানা তবে সন্দেহের তীর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের দিকে জানা গেছে সম্প্রতি মাদারীপুরে বিদ্যুৎ অফিসের পুকুরে অফিসের কর্মকর্তা কর্মচারীরা মাছ চাষ শুরু করে এর আগে আরো কয়েকবার গুইসাপ গুলো মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে ময়লা আবর্জনা ও বিষাক্ত পোকামকোর খেয়েই জীবন ধারণ করত প্রাণীগুলো মাছ চাষ করছে এরা মাছ চাষ করায় গুইসাপ দশ বারোটা গুইসাপ মাছ খাইয়ে ফেলায় এই জন্য তারা বিষ্টুপ দিয়া এই গুইসাপ গুলো মারছে এই পরিবেশ বান্ধব গুইসাপ এরা তো পরিবেশ বান্ধব এরা তো আবর্জনা খাইয়া পরিবেশকে ভালো রাখে এই আমরা যাদের সুবিচার পাই আমি সেই ব্যবস্থা সকলের কাছে কাম্য করি বিষয়টি জানাজানি হলে ওজো পারিকর নির্বাহী কর্মকর্তা দাবি করেন বিদ্যুতায়িত হয়ে গুইসাবগুলো মারা গেছে এটা আমরা তদন্ত করে দেখেছি যে এটা ওই বৃষ্টির কারণে আমাদের সার্ভিস কারণে স্টিল পোল যেহেতু পোল কারেন্ট হয়ে ওখানে ওই পাশের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে বা বাসাবাড়ি থেকে ময়লাও ফালাইতে ওই জায়গায় ওই ময়লাগুলো খাওয়ার জন্যেই মূলত গুইসাপ ওখানে গিয়েছিল এবং পোলের সাথে বিদ্যুৎ দায়িত্ব হয়ে গুইসাপ ইয়ে হয়েছে তো সেগুলো আমরা ইয়ে করার জন্যে পরিষ্কার করার জন্যে বা সেগুলো অপসারণ করার জন্য আমরা পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে এবং পৌরসভা সচিব সাহেবের সাথে কথা বলেছি তারা লোক পাঠিয়েছে জীব বৈচিত্র্যের কারণে দিন দিন প্রকৃতি থেকে সরিষৃপ জাতীয় প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে নির্বিচারে এভাবে প্রাণী হত্যাকেই দায় মনে করছেন পরিবেশবিদরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি